আসসালামু আলাইকুম গাদ্দাসলার উসমানী ক্লাবের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব বয়কাল আরসালানের 45 নম্বর ভলিউমের প্রথম ট্রেলার নিয়ে। এক্সপ্লেন করব কি হতে যাচ্ছে আগামী 45 নম্বর ভলিউমে। যারা ইতিমধ্যে 45 নম্বর ট্রেলার দেখেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন দারুণ কিছু অপেক্ষা করছে আরসালান 45 নম্বর ভলিউম। যারা যারা এমন এক্সপ্লেন ভিডিও দেখতে চান আমাদের কাছ থেকে তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ফুল ভলিউম দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথেই থাকবে। সিরিজ সম্পর্কিত কোনো প্রশ্ন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে। ফিরছি ছোট্ট একটি ইন্টারভিউ পর। ট্রেলারের শুরুতে দেখানো হয়েছে যে আরসালান এবং তার সৈন্য লোডে যেতে আমরা যদি 44 নম্বর ভলিউম লক্ষ্য করি তাহলে আমরা ভলিউমের শেষের দিকে দেখতে পারবো যে কাউন্ট লিওন সুরমারিতে আক্রমণ করতে গুলতি নিয়ে এসেছিল। অপরদিকে আরসালান তার বোনকে বাঁচানোর জন্য তার বোনের বিনিময়ে আরবাস খানকে দিতে রাজি হয় এবং আরবাস খানকে ফেরত দিতে সুরমারিতে আসে এবং তার আগেই শুনতে পায় যে কাউন্ট লিওন সুরমারিতে আক্রমণ করবে। কাউন্ট লিওন তার পরিকল্পনা অনুযায়ী সে গুলতিগুলো দূরে রেখে সৈন্য নিয়ে আক্রমণ করতে যায় সুরমারিতে। কোতাল বিষ বেয়ে ভেবে নেয় যে তারা গুলতি দিয়ে আঘাত করবে না, তাই তার মুখোমুখি যুদ্ধের প্রস্তুতি নেয়। কিন্তু তার আগে আরসালান তাদের আক্রমণ করে। এখান থেকে কাউন্ট লিওন পিছু হটে এবং আরসালান তার বোনের বিনিময়ে আরবাস খানকে দেওয়ার জন্য সুরমারির প্রধান ফটকে অবস্থান নেয় এবং সে তার বোনের বিনিময়ে আরবাস খানকে ছেড়ে দেয়। কিন্তু তার বোন গেবের হাতুন ভালোবাসার টানে সুরমারিতে চলে যায় আরবাস খানবের সাথে। এরপরে কাউন্ট লিওন গুলতি নিক্ষেপ করে। এই ঘটনার পর আরসালান কাউন্ট লিওনকে আক্রমণ করবে সেখানে, যেখান থেকে কাউন্ট লিওন গুলতিগুলো সুরমারিতে ছেড়েছিল। পরে দৃশ্যে দেখানো হয় গুলতি মারার পর সুরমারির অবস্থা যা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এর সাথে দেখানো হয় দেবের হাতুনকে যিনি গুলতির আঘাতের ফলে অজ্ঞান অবস্থায় থাকে এবং আরবাস খান তার নাম ধরে ডাকতে থাকে। তার মানে আরবাস খানকে হস্তান্তর পর মুহূর্তে গুলতি দিয়ে আঘাত করে কাউন্ট লিওন। এরপরে সিন চলে যায় রে শহরে সুলতান তুগরুলের পাশেতে, যেখানে সুলতান তুগরুলকে দেখানো হয় এবং কেউ একজন এসে সুলতান তুগরুলকে বলতে শোনা যায় সুলতানের হাতুন আলতুনজান হাতুন আর দুনিয়াতে বেঁচে নেই। আমরা যদি 44 নম্বর ভলিউম লক্ষ্য করি, যখন আলতুনজান হাতুন তার এর প্রথম পক্ষের ছেলে উনিশিরবান বন্দী হওয়ার পর সুলতানের কাছে নিয়ে আসে ক্ষমা প্রার্থনার জন্য এবং কিন্তু তাকে সুলতান ক্ষমা করে বাগদাদে পাঠিয়ে দিতে চান। এরপর উনিশিরবান বলেন যে সে সুলতানের হাতে চুমু খাবে এবং তারপর সে বাগদাদে চলে যাবে। তারপর সে তার হাতে থাকা ছুরিটি বের করতে চায় সুলতানকে মারার জন্য। অপরদিকে আলতুনজান হাতুন পরিস্থিতি বুঝতে পেরে নিজ হাত দিয়ে পিছন দিক দিয়ে খঞ্জর দিয়ে তার ছেলেকে হত্যা করে। এই ঘটনা থেকে বোঝা যায় যে সে তার নিজ হাতে নিজের ছেলেকে হত্যা করার কষ্ট সহ্য করতে না পেরে মরে যাবে এবং সুলতান তকরুল এতে আরো বেশি ব্যথিত হবে। এরপরে সিনে দেখানো হয় গুলতি নিক্ষেপ করার সময় আরসালান বাজেন্দিন সৈন্যকে তীর মারতে এবং ব্যাকগ্রাউন্ডে শোনা যায় কুতুব মিস বেকে বলতে আরো বিস্ফোরণ হলে আমরা ধ্বংস হয়ে যাব, কারণ তাদের যে গুলতির জন্য প্রস্তুতি ছিল তা কুতুব মিস বে সরিয়ে ফেলতে দেখা যায়। কারণ 44 নম্বর ভলিউমে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারবো যে কাউন্ট লিওন গুলতি ছাড়া আক্রমণ করেছে এবং এর ফলে তারা মনে করেছিল তারা তাদের সাথে গুলতি নিয়ে আসেনি। পরে সিনে সুনমারিতে রসুল তেগিন কুতুব মিস বে কে বলতে শোনা যায় যে তাদের প্রথম পদক্ষেপ নেওয়ার প্রয়োজন, যেহেতু কুতুব মিস বে একজন দক্ষ যোদ্ধা ছিলেন এবং জানতেন পরবর্তী সুনমারিতে আক্রমণের সম্ভাবনা থাকবে, সেটা হয়তো আরসালান না হয় টেকপুর গেগর করবে। তাই তারা আগে থেকেই কোনো না কোনো প্রস্তুতি নিয়ে রেখেছিল। সেই পদক্ষেপ নেওয়ার কথা হয়তো রেসিল তেগুন কুতুল মেজবেকে বলছে। এরপরে সিনে দেখানো হয় কাউন্ট লিওন এর আল্পদের সাথে আরসালানের আল্পদের লড়াই করতে এবং কাউন্ট লিওনকে বলতে শোনা যায় আবার দেখা হবে নেকটি, এর মানে সে আরসালানের কাছে পরাজিত হবে এবং সে এনিতে ফিরে আসবে। পরে সিন শিফট হয় এনিতে, যেখানে দেখানো হয় টেকপুর গ্রেগর কাউন্ট লিওনকে চাবুক দিয়ে আঘাত করছে এবং কাউন্ট লিওন বলছে আরো কঠিন ভাবে মারো। আমরা আরসালানের আগের পর্বগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে বার্জেন্টাইন সেনাপতিগুলো কোনো যুদ্ধে কঠিন ভাবে পরাজিত হলে তখন তারা ঈশ্বরের ক্ষমার জন্য নিজের শরীরকে রক্তাক্ত করে। এরপরে সিন শিফট হয় সুরমারিতে, যেখানে দেখানো হয় কুতুল মিস বে আরসালানকে বলছে যে সে খুব শীঘ্রই মারা যাবে। গত ভলিউম যদি লক্ষ্য করি আরবাস খান বের পরিবর্তে গেবের হাতুনকে দেওয়ার কথা ছিল, কিন্তু ঘটনাটি সেরকম হয়নি। ফলে আরসালান কুতুল মিস বে তার ওয়াদা না রাখার কারণে তাকে হত্যার হুমকি দিতে পারে এবং এর হুমকির উত্তরে কুতুল মিস বে আরসালানকে এই কথাটি বলতে পারে। আর তখন আরসালানকে বলতে শোনা যাবে যে এখন থেকে তার পথ আলাদা। এই কথা হয়তো আরসালান গেবের হাতুনকে বলবে, কারণ সে তার ভালোবাসার কারণে তার ভাইদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। পরে সিন শিফট হয়ে যায় রে শহরে, যেখানে দেখানো হয় সিংহাসনের সামনে আরসালান এবং কুতুল মিস বে দাঁড়িয়ে আছে এবং বলতে শোনা যায় যে আপনারা মনে করেন কি সিংহাসন দখলহীন, কিন্তু তা হলো ভুল। এখানে দখলহীন বলতে বোঝানো হয়েছে সিংহাসনে বসার মতো কোনো সুলতান নেই। যদি আমরা ট্রেলারে প্রথমের দিকে লক্ষ্য করি তবে দেখতে পাই যে সুলতান তুগরুল শুনতে পায় যে আলতুনজান হাতুন মারা গেছে এবং অন্যদিকে সে অনেক ব্যথিত হয়। আর এই সিনে এসব কথার মাধ্যমে বোঝা যায় যে সে সুলতান তুগরুল আগামী পর্ব থেকে আমাদের মাঝ থেকে বিদায় নেবে। এরপরে ব্যাকগ্রাউন্ডে শোনা যায় সুলতান সুলেমান বে হজরত
এই কথাটির মাধ্যমে আরো নিশ্চিত হওয়া যায়। সর্বোপরি টেইলার থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা আগামী পর্ব থেকে সুলতান তুগরুলের পাশাপাশি সুলতান আলতুনজান হাতুনকে হারাবো এবং গেবের হাতুন মারা যাবে নাকি আহত হবে এই সম্পর্কে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। দ্বিতীয় টেইলার আসলে আমরা এ বিষয়ে নিশ্চিত হতে পারবো। এই অংশে আমরা ইউটিউব এবং টেলিগ্রাম থেকে আমাদের যে পাঁচটি কমেন্ট হাইলাইট করব। আহসান সাবরি কমেন্ট করেছেন, ক্যান ইউ প্রোভাইড মি সোর্স অফ ইনফরমেশন। অবশ্যই ভাই, আমরা চাই আপনাদের সঠিক এবং নির্ভুল ইনফরমেশন গুলো দিতে। আর আমাদের সকল ইনফরমেশন গুলো আমরা তুর্কি, বাংলা এবং ইংলিশ উইকিপিডিয়া থেকে নিয়েছি এবং ইনফরমেশন গুলো লিংক আপনার কমেন্ট বক্সের রিপ্লাই অংশে আমরা দিয়ে দিয়েছি, আশা করি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ক্রিয়েটিভ মোশন ভাই কমেন্ট করেছেন, একটু ধীরে সুস্থে বলবেন। ধন্যবাদ ভাই আপনার পরামর্শের জন্য, ইনশাআল্লাহ আপনার পরামর্শটি গ্রহণ করলাম। ইনশাআল্লাহ এই ভিডিও থেকে আমি চেষ্টা করব আস্তে আস্তে বলতে। মোহাম্মদ আহসান হাবিব ভাই কমেন্ট করেছেন, সুন্দর উপস্থাপনার জন্য ধন্যবাদ। আল পার্সেলানের ভিডিওটা আমি পাই না, কিভাবে পাবো একটু জানাবেন ভাই প্লিজ। অবশ্যই ভাই, আপনি ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ, গ্রুপ এবং টেলিগ্রাম পেজে যোগ দেন। আমাদের ফেসবুক গ্রুপের পিন পোস্টে দেখবেন আল পার্সেলানের সকল ভিডিওর লিংক দেওয়া আছে। ইসলামিক মিডিয়া ভাই কমেন্ট করেছেন, এটা আমার ফার্স্ট ভিডিও, মাশাআল্লাহ ভালো লাগলো, ধন্যবাদ ভাই। আশা করি আমাদের এই ছোট্ট পরিবারের সাথে থাকবেন এবং আমাদের সকল ভিডিও দেখবেন ইনশাআল্লাহ। টেলিগ্রাম থেকে মোহাম্মদ রাকিবুল ইসলাম কমেন্ট করেছেন, ভাই আপনার ভিডিওর জন্য অপেক্ষায় থাকি, ধন্যবাদ ভাই। তিনি বলতে চেয়েছেন আমাদের সাবটাইটেলের অপেক্ষায় ছিলেন, ধন্যবাদ ভাই এভাবে আমাদের পাশে থাকার জন্য। আমরা চেয়েছিলাম সকাল 10টার মধ্যে সাবটাইটেল দিতে, কিন্তু আমাদের প্রধান অনুবাদক এবং আমাদের এই উসমানী খেলাফতের প্রধান সম্পাদক তার ফ্যামিলির অসুস্থতার কারণে দিনের বেলায় সময় দিতে পারেনি। আবদুল্লাহ পরীক্ষার জন্য সে ভিডিওতে কাজ করতে পারেনি, ফলে আমাদের সময় স্বল্পতার কারণে আমাদের দুজনের সাবটাইটেল করতে করতে রাত 12টা বেজে গিয়েছিল, তাই আমরা সময় মতো ভিডিও আপলোড করতে পারিনি। আশা করি আগামী ভলিউমগুলো সকাল 10টার আগে পেয়ে যাবেন, ধন্যবাদ ভাই আপনাদের। ধন্যবাদ ভাই সবাইকে, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো থাকবে এবং ভিডিওর কোনো অংশে ভুল বা আমাদের ভিডিও সাবটাইটেলের প্রতি কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের টেলিগ্রাম গ্রুপেও কমেন্ট করতে পারেন। আমি অথবা লিলিন ভাই সিরিজের সাবটাইটেল রিলেটেড পরামর্শগুলোর উপর নির্ভর করে পরবর্তীতে সাবটাইটেলগুলোর ভুল সংশোধন করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই আমার জন্য এবং আমাদের টিমের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।